आगे এই চ্যানেলের সকল ভিউয়ার্সকে এবং সকল সাবস্ক্রাইবারকে অসংখ্য 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 ধন্যবাদ জানাই, কারণ আপনাদের ভালোবাসা এবং আপনাদের সাপোর্টের কারণে কিন্তু আজ টেকনোপিন্টু চ্যানেল 1K সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলেছে এবং তার ফলে কিন্তু কমিউনিটি ট্যাবটিও ইনেবল করে দেওয়া হয়েছে ইউটিউব থেকে। তো বন্ধুরা, আপনাদেরকে আজ এই ভিডিওতে দেখাবো আমাদের মধ্যে যারা ইউটিউবার রয়েছে তাদের কিন্তু 1K সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে বাট কমিউনিটি ট্যাবটি কিন্তু ইনেবল হয়নি। তো আমার অভিজ্ঞতা দিয়ে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব, আমি কী কী সমস্যার মধ্যে পড়েছি কমিউনিটি ট্যাব ইনেবল করার জন্য। অর্থাৎ আমার কিন্তু 1K সাবস্ক্রাইবার অনেক আগেই কমপ্লিট হয়ে গেছিলো বাট কমিউনিটি ট্যাবটি কিন্তু অন হয়নি। তো তার জন্য আমি কী কী করেছি আপনাদের সাথে শেয়ার করব ও আপনারা সেই কাজগুলো করবেন এবং এই কথাগুলি শুনলে আপনাদেরও খুব শীঘ্রই আপনার চ্যানেলে কমিউনিটি ট্যাবটি ইনেবল হয়ে যাবে কথা দিচ্ছি। তো বন্ধুরা, দেখে নেওয়া যাক কীভাবে আপনারা আপনাদের চ্যানেলের কমিউনিটি ট্যাবটি খুব সহজে ইনেবল করবেন এবং আপনাদের কী কী পদক্ষেপ নেবেন। এবং বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে এই রকমই যদি আপনারা ইন্টারেস্টিং আরও ভিডিও পেতে চান অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাপোর্ট করবেন। যাক বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করাই যাক। ইউটিউবে লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য টেকনোপিন্টু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিতে একটি প্রেস করে দিন। তো আমার চ্যানেলে যে কমিউনিটি ট্যাবটি ইনেবল হচ্ছে তার সবথেকে বড় প্রমাণ হচ্ছে আমার যে এখানটায় ভিডিও, অর্থাৎ এখানটায় যে ভিডিও আইকনটি দেওয়া রয়েছে সেই আইকনটির মাঝখানে কিন্তু একটি প্লাস চিহ্ন দেখাচ্ছে, অর্থাৎ প্লাস আইকন রয়েছে। তো এই প্লাস আইকনে কিন্তু প্রেস করলে এখানটায় আমার ফার্স্টে দেখাচ্ছে ভিডিও এবং সেকেন্ডটি দেখাচ্ছে লাইভ এবং টিউটোরিয়াল দেখাচ্ছে কিন্তু পোস্ট। এখানটায় খুব সহজে ভিডিও আপলোড করতে পারি, খুব সহজে লাইভে যেতে পারি এবং খুব সহজে এখানটা পোল কিংবা যে কোনো পোস্ট করতে পারি, ফটো বলো কিংবা আমার কোনো ভিডিও, অর্থাৎ আমার ইউটিউবে কোনো ভিডিও আমি এখানটা শেয়ার করতে পারি। এর ফলে কিন্তু আমার পুরাতন ভিডিওগুলো অনেক তাড়াতাড়ি বুস্ট পেয়ে যাবে এবং আমার সাবস্ক্রাইবার কিংবা ভিউয়ার্সরা খুব সহজেই দেখে নিতে পারবে। তো বন্ধুরা, আপনাদেরকে বলে বলা যায় আপনাদের যাদের কমিউনিটি ট্যাবটি ইনেবল হয়নি, 1K সাবস্ক্রাইবার হয়ে গেছে, তারা কী করবেন? তো এখানটা কিন্তু আপনারা ইউটিউবে যত ভিডিও দেখবেন সবাই বলে কিন্তু এখানটা আপনাদেরকে ফিডব্যাক সেন্ড করতে, অর্থাৎ ইউটিউবে ফিডব্যাক সেন্ড করতে। তো আমি সেটার ওপরে কিন্তু এতটা গুরুত্ব দেবো না, এখানটায় আপনাদেরকে একটি কাজ করতে হবে, এখানটা আপনাদেরকে এই কথাগুলো মনোযোগ সহকারে শুনুন। আমি আশা করছি আপনাদের কমিউনিটি ট্যাবটি খুব শীঘ্রই ইনেবল হয়ে যাবে। তো ইউটিউব কিন্তু বলে যাদের 1K সাবস্ক্রাইবার পূরণ হয়ে যাবে তারা কিন্তু এক সপ্তাহ ওয়েট করবে, অর্থাৎ 7 দিন ওয়েট করবে। 7 দিনের মাথায় আপনাদের কমিউনিটি ট্যাবটি, অর্থাৎ 98% ব্যক্তি কিন্তু 7 দিনের মাথায় কমিউনিটি ট্যাবটি ইনেবল হয়ে যায়। তো আপনাদের 7 দিনের পর কমিউনিটি ট্যাবটি না হাতে ইনেবল হয় তখন আপনারা কী করবেন আপনাদেরকে বলে দিচ্ছি। তখন আপনাদের ফিডব্যাকটা, অর্থাৎ আপনারা যদি মানে ইউটিউবের মাধ্যমে যদি ফিডব্যাক সেন্ড করেন আপনাদের কোনো রকম রিপ্লাই আসবে না 99%। তো আপনারা কিন্তু টুইটারে একটি মেসেজ করবেন ইউটিউব টিমকে। তো আপনারা ইউটিউবেই অনেক ভিডিও দেখে থাকবেন টুইটারে কীভাবে মেসেজ করতে হয়, আপনারা হয়তো যারা ইউটিউবার তারা অনেকেই টুইটার ব্যবহার কিংবা ইউজ করেন, তারা সরাসরি আপনাদেরকে টুইটারে একটি মেসেজ করেন 98% আপনাদেরকে রিপ্লাই দেবে। তো আপনারা সরাসরি লিখে যাবেন যে মানে এখানটা আপনাদেরকে আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো কী লিখে আপনাদেরকে পাঠাতে হবে। আপনারা লিখবেন, ডিয়ার ইউটিউব টিম, মাই চ্যানেল 1K সাবস্ক্রাইবার কমপ্লিট বাট কমিউনিটি ট্যাব নট ইনেবল। তো আপনাদেরকে সেটি আমি দিয়ে দেবো, আপনারা ভালো করে দেখে নেবেন। তো আপনারা সরাসরি সেটি টুইটারে ইউটিউব টিমকে পোস্ট করে দেবেন। পোস্ট করে দেওয়ার পরে কিন্তু আপনাদেরকে আপনারা কিছু সময় ওয়েট করবেন, আপনাদের সম্ভবত 1 দিনের মধ্যে কিংবা 24 ঘন্টার মধ্যেই আপনাদেরকে মানে রিপ্লাই দেওয়ার চেষ্টা করে টুইটার, অর্থাৎ ইউটিউব টিম। তো আপনাদের সঙ্গে সঙ্গে ওরা বলে দেবে যে আপনার কবে কমিউনিটি ট্যাব ইনেবল হবে কি হবে না, ওখানটা আপনাদেরকে বলে দেবে। তো আপনারা ইউটিউবে ফিডব্যাকও সেন্ড করে দিতে পারেন। ইউটিউবে ফিডব্যাক সেন্ড করা আর না সেন্ড করা একই, ইউটিউবে 99% কিন্তু কোনো রিপ্লাই দেয় না কিন্তু টুইটারে 98% আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। এবং বন্ধুরা, আপনাদেরকে একটি কথা মাথায় রাখতে হবে, আপনাদের কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু এক সপ্তাহ ওয়েট করতে হবে।
মানে 90% ব্যক্তির কিন্তু এক সপ্তাহের মধ্যে কিন্তু তাদের কমিউনিটি ট্যাবটি ইনেবল হয়ে যায়। আমিও ফার্স্টে ফার্স্টে খুবই টেনশনে ছিলাম যে কমিউনিটি ট্যাব ইনেবল হচ্ছে না, ইউটিউব ছেড়ে দেবো, এতদিন কাজ করে কমিউনিটি ট্যাব যদি না হয় ইনেবল হয় তাহলে ইউটিউবে কাজ করে কী লাভ, ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই। কিংবা আমি মানে কাল কিংবা মানে আমার কমিউনিটি ট্যাবটি ইনেবল হয়েছে 24 তারিখ রাত্রির 11টাতে। তো আমি ইউটিউবটি খুলে দেখলাম যে আমার কমিউনিটি ট্যাবটি ইনেবল হয়েছে। এখানটা কিন্তু আমার কোনো রকম মেল আসেনি, অর্থাৎ যে ইউটিউব থেকে যে একটি মেল দেয় অনকে সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে আপনার, এরকম কিন্তু কোনো মেল আসেনি, কোনো কিছুই আমাকে পাঠায়নি। মনে হচ্ছে এটি করোনা, অর্থাৎ সারা দেশে যে করোনা ভাইরাস, অর্থাৎ নোবেল করোনা ভাইরাসের জন্য এটি সম্ভবত হয়েছে, তারা মেল কোনো রকম আমাদেরকে সেন্ড করতে পারছি না, তারা সরাসরি কমিউনিটি ট্যাবটি এনেবল করে দিচ্ছে। তো আপনারা সরাসরি টুইটার করবেন, আগে আপনারা এক সপ্তাহ ওয়েট করবেন, টুইটার করবেন, আপনাদের কমিউনিটি ট্যাবটি এনেবল হয়ে যাবে। কিন্তু বন্ধুরা, আপনাদের এখানটা একটি কথা মাথায় রাখতে হবে, আপনার চ্যানেলটি একটি স্ট্রাইক থাকলে আপনাদের 50% চান্স থাকবে, অর্থাৎ আপনার চ্যানেল যদি একটি স্ট্রাইক থাকে আপনাদের 50% চান্স থাকবে, দুটি স্ট্রাইক থাকলে আপনাদের বলতে গেলে খুবই কম চান্স থাকবে, এবং তিনটি থাকলে তো আপনাদের চ্যানেলই ডিলিট হয়ে যাবে। তো এখানটা আপনাদের চ্যানেলটি কোনো রকম স্ট্রাইক না থাকলেই আপনাদের খুবই ভালো হবে। তো আপনারা এইভাবে খুব সহজে কমিউনিটি ট্যাবটি ইনেবল করতে পারেন, এবং আমিও এইভাবে খুব সহজে করেছি, এটি চিন্তার কোনো কারণ নেই, আপনাদের এক সপ্তাহের মধ্যে কমিউনিটি ট্যাব ইনেবল হয়ে যাবে, আমি আপনাদের কথা দিচ্ছি। না হলে আপনারা এই কাজগুলি করবেন, আপনারা ফার্স্টে টুইটারে করবেন, এবং আপনারা ইউটিউবেও ফিডব্যাক দিতে পারেন, কিংবা আপনারা সবথেকে ভালো হবে টুইটারে করা। যাই হোক বন্ধুরা, ভিডিওটি এখানটা শেষ করতে যাচ্ছি। ভিডিওটি যদি একটু ভালো লাগে ভিডিওতে একটি লাইক করবেন, আর এইরকম যদি আপনারা ভিডিও পেয়েছেন কমেন্টে অবশ্যই অবশ্যই বলবেন বন্ধুরা। যাই হোক বন্ধুরা, আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আপনার সাথে পরবর্তী ভিডিওতে অর্থাৎ নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে আশা করছি।